মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট টোট ছাড়া ক্ষমতায় বসে আছেন দীর্ঘদিন ধরে, কিছু বলি নাই, কিন্তু এখন তিনি আমার অস্তিত্বের উপর হাত দিয়েছেন। একটা ভিডিও যদি না দেখে থাকেন, সেটা হচ্ছে যে কুমিল্লা বিভাগের নাম পরিবর্তন, কুমিল্লা জেলার নাম পরিবর্তন করা নিয়ে একটা আলাপ উঠছে। সেটাকে কুমিল্লাকে হচ্ছে ইয়ে বিভাগে পরিণত করা হবে, কি জানি মেঘনা না গুমতি, মেঘনা, হ্যাঁ, যে কুমিল্লা যাওয়ার পথে মেঘনা নদী পড়ে এই জন্যে, আর পদ্মা করা হবে আর একটা কোন ফরিদপুর নাকি হোয়াটএভার জায়গা, যমুনা ওটা না কি হোয়াটএভার। সেটার কারণ কি? কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে কুমিল্লাকে বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি দুইটা বিভাগ বানাবো আমার দুটো নদীর নামে, একটা পদ্মা একটা মেঘনা, আপা কুমিল্লার নামে আপা কুমিল্লাকে বিভাগ করার একটা দাবি আমরা জন্মের পর থেকে শুনে আসতেছি। সো আমাদের দাবি দেখা দেখি আবার নোয়াখালীরা শুরু করছে, তারাও বিভাগ চায়, তারা নোয়াখালী রাষ্ট্র চায়, তারা নোয়াখালী সোলার সিস্টেম চায়, তারা নোয়াখালী গ্যালাক্সি চায়। কী কারণে আমার নানারবার কিন্তু নোয়াখালী, কী কারণে তারা নোয়াখালীকে ইয়ে করতে চায়, বিভাগ করতে চায় কুমিল্লার সাথে কম্পিটিশান করে, এটা ওরাই ভালো বলতে পারবে। কুমিল্লাকে বিভাগ করতে চাওয়ার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে, মানে যৌক্তিক কারণ বলতে লাইক কুমিল্লা অলরেডি একটা বিভাগের মতো, রাইট? কী নাই কুমিল্লাতে, বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে যেই যা যা আছে লাইক প্রধান প্রধান কার্যালয়ের প্রতি, এগুলো সব কুমিল্লাতে আছে, শিক্ষা বোর্ড থেকে শুরু করে এই জন্য ইপিজেড থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে, এখন এয়ারপোর্ট অচল আছে, বাট মানে আপনি এনিথিং ইউ ক্যান থিঙ্ক অফ যেটা একটা বিভাগীয় শহরে থাকে সেটা কুমিল্লা শহরে আছে। সো স্বাভাবিকভাবে কেন কুমিল্লাতে আর বিভাগ হইতে সমস্যা কোথায় না, অ্যাগেন এগুলো খুবই লেম কথাবার্তা, একটা যা একটা জেলা কোনটা বিভাগ হবে, কীরকম ডিমার্কেশন হবে, কারা কারা সেটার অধীনে থাকবে, এগুলো তো এসব দেখে সিদ্ধান্ত হয় না যে তাদের মেডিকেল কলেজ আছে কিনা, তাদের শিক্ষা বোর্ড আছে কিনা, তাদের ইপিজেড আছে কিনা, তাদের এয়ারপোর্ট আছে কিনা, তাদের স্টেডিয়াম আছে কিনা, এগুলো দেখে তোর বিভাগ। সেটা হয় লোকেশান কী কী ওরা বলতে পারবে, জেরিম্যান্ডারিং করে কৃষির ভিত্তিতে করে, যারা এক্সপার্ট যারা এই লাইনে কাজ করে ওরা জানে, আমি জানি না। সেটার পেছনে যদি কোনো লেজিটিমেট রিজনেবল কোনো কারণ থেকে থাকে কুমিল্লাকে বিভাগ করার, ফাইন, হইলে তো আমার জন্যই ভালো, আমি কুমিল্লার মাল, কিন্তু শুধুমাত্র নাম ফুটানোর জন্য হইলে তো অবশ্যই আমি কুমিল্লার হইলো, সেটার পিছনে আমার সমর্থন থাকবে না, থাকার কোনো কারণ নাই না। কুমিল্লার এই দাবি সে যেটা বললাম জন্মের পর থেকে দেখে আসতেছি, দেখে পিছন থেকে নোয়াখালীরা শুরু করছে এখন কুমিল্লা, তাদের নোয়াখালীকে বিভাগ করতে হবে। কেন নোয়াখালীতে গিয়েছে কিছু নাই, নোয়াখালীতে কিছু বাথরুম ছাড়ার কিছু নাই, তাও করতে হবে, কেন কুমিল্লা কেন করবে এই কারণে। সো না, কোনো নোয়াখালীকে বিভাগ রাষ্ট্র ঘোষণা করার পিছনে কোনো যৌক্তিক কারণ নাই। নাও ইস্যু যেটা হয়ে দাঁড়াইছে যে কুমিল্লা যখন বিভাগ হবে দেখে নোয়াখালী, যারা নোয়াখিল্লা ভাষায় কথা বলে, ফেনী, নোয়াখালী, তারপর ওইখানে আর কী কী জানি কয়েকটা আছে জেলা টেলা মিলে, আমি তো দেশে নেই দীর্ঘদিন ধরে খবর খবর ফলো করে এগুলো জানি, মানে আমি কুমিল্লা থেকে ভিতরে ইন্টারনাল খবর জানি তা না, আমি তো কুমিল্লাতে নাই আজকে প্রায় বিশ বছরের বেশি হয়ে যাচ্ছে মনে হয়, না 20 বছরের কাছাকাছি। সো এগুলো ইন্টারনাল খবর না, কিন্তু খবর খবর আপনাদের মতো আর কি, সুদূর আমেরিকা থেকে বসে যতটুকু জানি যে ব্যাপার হচ্ছে যে কুমিল্লার সাথে রেশারেশি করে এখন ওই যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, লাকসাম, এগুলো লাকসাম তো অবশ্য থানা, এগুলো কিছু নাকি জেলা লাকসাম থানা, এগুলো কিছু মিলে হইতেছে যারা ওই নোয়াখালী ভাষায় আঞ্চলিক ভাষায় কথা বলে, এরা মিলে এরা এখন আবার এরাও একটা বিভাগ দাবি করে বসে আছে। তো এই কী চলতেছে আর কি, অদ্ভুত বাঙালির তো বসান না ব্যস্ত থাকে কি নিয়ে, অনেস্টলি এগুলো খুব ব্যস্ত থাকার সা বাঙালি, এবং যাক এখন র্যান্ট করতে চাই না, কিন্তু এগুলো এক প্রথমত এক হিসেবে ছাগলামি, লাইক কোনো অর্থহীন ছাগলামি পাগলামি করে বেড়ায় মানুষজন, এটা একটা আরেকটা আরেক সেন্সে আপনি অনেস্টলি এগুলো আসলে একটা বিনোদনের, বাঙালির জন্য যেহেতু বিনোদনের কোনো ব্যবস্থা নাই, রাইট? জীবনযাত্রার মান খুবই দুর্বিষহ, এখানে বিনোদন বলতে কিছু একটু তাস টাস খেলতে বসে, ওখানে আবার পুলিশ এসে একেবারে ধরে খুব কাম দেখা, হ্যাঁ, গুন্ডাদের সাথে পারা না, ওই রিক্সাওয়ালা তাস খেলতে বসে খুব কাম দেখা এসে। সো এইসব কারণে আর্থসামাজিক বাস্তবতায় বাংলাদেশে আপনি এটা কিন্তু লাইক চিন্তা করলে আপনি অবশ্যই ক্লিয়ারলি দেখতে পাবেন যে এগুলো আসলে মানুষের একটা বিনোদনের উৎস, হ্যাঁ, কুমিল্লাকে বিভাগ চাই, এই মারামারি, কামড়া কামড়ি, এই সেগুলো ওরা করতেছে, দে আর হ্যাভিং ফান, ওকে ফাইন, সেটা নিয়ে আমার সিরিয়াসলি কোনো ইস্যু নাই, অনেক সিরিয়াস নোট আর কি করুক গিয়ে। তো এইরকম একটা রেশারেশি কি কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী মিলে এরা মিল্লা ফিনি এরা মিলে লাগিয়ে রাখছে দেখে এখন প্রধানমন্ত্রী উনি বলতেছেন যে ও আচ্ছা তাহলে কাউকে বিভাগ দেওয়া হবে না, তোমাদেরকেও দেবো না, তোমাদেরকেও দেবো না, আলাদা একটা কি ইয়ে নামে খুলবো আমরা, মেঘনা নামে খুলবো, সেটার আন্ডারে সবাইকে নিয়ে আসবো, তাহলে কুমিল্লা নামেও হইলো না, নোয়াখালী নামে, এরকম কিছু একটা উনি বলতেছে আর কি জায়গা। নাও উনি ওনার এই এটাকে জাস্টিফাই করার ক্ষেত্রে কয়েকটা কথা বলেন, এর মধ্যে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে কুমিল্লার নাম কু দিয়ে শুরু বলছেন, ওইটা ফান করে বলছেন, এটা সমস্যা নেই, একটা কথা বলছেন, এটা কিন্তু ফান না, এটা সিরিয়াস। এনাদের দেখেন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, বাংলাদেশের শুধু রাজনীতিবিদরা না, লাইক ফর দ্য মোস্ট পার্ট বেশিরভাগ মানুষই, এটা কালচারটা এরকম, কিছু করার নেই, কারণে কিছু করার নেই না, অনেক কিছু করার আছে, বাট সেটা অন্য আলাপ, যে খুবই স্বার্থপর টাইপের, খুবই ছ্যাঁচড়া টাইপের, খুবই ছোটো লোক টাইপের, ইতর টাইপের চিন্তা ভাবনা সব কিছুর মধ্যে ইত্রামি। সো
এইসব কি, এবং পলিটিক্স তো খুবই দূষিত, খুবই নোংরা একটা এরিয়া। তো সব কিছু মিলে বাংলাদেশে একটা ডিসিশন নেওয়া হয় না জনগণের স্বার্থকে মাথায় রেখে, একটা ডিসিশন নেওয়া হয় না ব্যক্তিগত লাইক ক্ষুদ্র ক্ষীণ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে বা রাজনৈতিক দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে। প্রত্যেকটা ডিসিশন নেওয়ার সময় চিন্তা করা হয় এখানে দল কীভাবে লাভবান হবে, নিজে ব্যক্তি কীভাবে লাভবান হবে, জনগণের ব্যাপারে চিন্তা করে কেউ কোনো সিদ্ধান্ত নেয় না ফর দ্য মোস্ট পার্ট। ক্ষমতায় থাকলে একটা সরকার দেশ চালালে কিছু না কিছু নিতে হয়, ওটা আলাদা ব্যাপার। যেগুলো জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলো নেওয়ার সময় 50 বার চিন্তা করে এতে করে আমি কীভাবে বেনিফিটেড হবো, রাইট? সো সেটা হচ্ছে বটম লাইন। তো প্রথমে একটা কথা বলেন ফাঁকে, যে খন্দকার মুস্তাকের বাড়ি কুমিল্লা। আমি কুমিল্লা নামে দেব না, কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মুস্তাকের নাম জড়িত, সেজন্য আমি দেব না। এই কারণে কুমিল্লাকে আর নাম রাখবে না, কুমিল্লার নাম ওই যে আমাদের খালদা জিয়া বলছিল না যে কুমিল্লার কি গোপালগঞ্জের নামই মুছে দিব, গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না এরকম, কুমিল্লার নামই মুছে দিবেন উনি। যদিও দুইটা জিনিস মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য আছে, কারণ গোপালগঞ্জের এটা খালদা জিয়া কেন বলছেন, কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমানের বাড়ি, শেখ হাসিনার বাড়ি, সুতরাং যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ওই এলাকার কুন্ডা পান্ডা এরা তো মানে দুর্দান, এরা এখন বাংলাদেশের মালিক গোপালগঞ্জের এরা, এবং সারা দেশে গোপালগঞ্জের লোকজনকে নিয়োগ টিয়োগ দিয়ে, এগুলো কালচার আপনারা জানেনলে জানেন না জানলে ব্যাপারটা এরকম, কালচার এরকম যে যখন ক্ষমতায় আসে তাদের এলাকার লোকদেরকে ইভেন পলিটিক্সের ক্ষেত্রে আপনার পদ দেওয়া হয় এলাকা বিবেচনা করে। আপনার ধরেন যে বিভিন্ন কমিটি ঘোষণা হয় কুমিল্লা ঢাকা বরিশাল এরকম, হ্যাঁ জায়গা অন্য আলাপ। সো এই এলাকার পান্ডামি এটা আছে, খুব স্ট্রংলি আছে, স্ট্রং একটা কম্পোনেন্ট বাংলাদেশের খেলাধুলার ডাইনামিক্সে। তো গোপালগঞ্জের এরা হচ্ছে সারা দেশে ছড়াই ছিটে আছে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ জাতির কি না দাঁড়ান একটু, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা মহান স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরত্ন, গণতন্ত্রের জননী, দেশরত্ন শেখ হাসিনার, ওনাদের এলাকার গুন্ডাপান্ডা এরা। সো তো যেই কারণে খালদা জিয়া কথাটা বলছেন যে এই গোপালগঞ্জের নামই চেঞ্জ করে দেবে, কারণ এরা হচ্ছে খুব বেয়াদবি করতেছিল খালদা জিয়ার উপস্থিতিতে, যিনি একজন সাবেক প্রধানমন্ত্রী। আপনার মুখটা এখন বন্ধ কেন, বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে, মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালি? গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না, এটা হচ্ছে এই বাস্তবতা। আর যেটা একটা কারেন্ট বাস্তবতা, রাইট? এটা কারেন্টলি গুন্ডামি পান্ডামি করতেছে দেখে, ওকে ফাইন। আর শেখ হাসিনা যেটা বলতেছেন খন্দকার মুস্তাকের বাড়ি কুমিল্লা দেখে, এতে কার কি আসছে গেছে? লাইক গোপালগঞ্জের এরা তো পান্ডামি করে বেড়াচ্ছে, একটা কারেন্ট ইস্যু, এই কারণে এটা জাস্টিফাইড এই কথা বলা যে গোপালগঞ্জের এরা পান্ডা করতেছে এদেরকে ইয়ে করা, গোপালগঞ্জের নামই বদলে দিব। নাম সিরিয়াসলি বললে অবশ্যই অ্যাকসেপ্টেবল হবে না, কিন্তু এরকম একটা কথা বলাটা মেক সেন্স। প্রধানমন্ত্রী সেখানে শুধু কথা উনি সিরিয়াসলি চাচ্ছেন কুমিল্লার নাম চেঞ্জ করে দিতে খন্দকার মুস্তাকের বাড়ি দেখে। তো তাতে কার কি আসে গেছে? খন্দকার মুস্তাক মারা গেছে আজকে থেকে 50 বছর আগে, মানে এখন তো ওনারা যে সিরিয়াসলি কথাগুলো যে মানে ফান করার জন্য, যেমন উনি এক একবার এক একটা কারণ দেখাচ্ছিলেন যে কুমিল্লা সুরুকু দিয়ে জন্য চেঞ্জ করে দিব, তোমরা ফিনি নোয়াখালী কামড়াকামড়ি করতেছো দেখে কাউকেই দিব না, আসলে সত্যিকার অর্থে যে সত্যিকার অর্থেই ওনাদের চিন্তাভাবনা এখান থেকে উৎসরিত হয় যে ও খন্দকার মুস্তাকের বাড়ি দেখে দিব না। আপনাদের মনে আছে যে কোভিডের সময় যে একজন ডাক্তার নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে আসছিল, প্রচণ্ড আওয়ামী লীগের চেতনা সৈনিক, এসে চিপা পড়ে গেছিল, তারপর আবার ফেরত চলে আসছে, ওনার নাম হইতেছে খন্দকার। শুধু নামটা মিলছে কেন, এই কারণে তাকে আপনারা না জানলে এখন আবার এটা তখন এপিসোড করছিলাম, খেলাধুলা করে সে শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রচণ্ড সৈনিক হওয়া সত্ত্বেও টিকতে না পেরে ফেরত চলে গেছে, খালি নামটা এক দেখে। কেন নাম এক, এই দেশে খন্দকার মুস্তাকারও নাম থাকতে পারবে না, আসলে না অনেকের নামই তো আছে, তাহলে তার পিছনে লাগছে কেন? ওই যে এই থিওরি আপনাদেরকে 1 কোটি বার দিচ্ছি যে কাকে কখন খেলবে, নোবডি নোস, যখন যাকে খেলতে চায় একটা কিছু ধরে লেন যায়, নাম কেন খন্দকার মুস্তাকের সাথে মিলছে? সো আই এম টেলিং ইউ লাইক এইগুলো ফাইজলামি কথা না, উনি যে একটা কথা বলছে মুখ দিয়ে, এটা সিরিয়াসলি এটা হইতে পারে যে উনি ভাবছে যে এই সুযোগ যে এখন যেহেতু কুমিল্লার জেলার বিভাগের নাম নিয়ে এরা কামড়াকামড়ি লাগছে, এটাকে আমি সুযোগ হিসেবে ব্যবহার করে আমি এখন কুমিল্লা জেলার নাম কেন, কারণ খন্দকার মুস্তাক কুমিল্লা থেকে আসছে, এনার তো পাওয়ারে যে কী করবে, স্কুল পায় না, শান্তি গায়ে কোনো অশান্তিতে থাকে যে এত পাওয়ার আমার হাতে কী করি এই পাওয়ার দিয়ে, রাইট? সো ইটস ভেরি লাইকলি যে কিনা যায় না, ইটস ভেরি মাচ পসিবল যে উনি এই কারণে এগুলো করতে যাচ্ছে, নাও হইতে পারে হওয়াটা লাইক খুবই পসিবল সেটা বলতে চাচ্ছি। তো এরকম যদি আপনাদের হয় চিন্তা, যেগুলো করেন ওনারা চিন্তা, তাহলে ইয়ে করেন আপনি আওয়ামী লীগের নাম চেঞ্জ করে ফেলেন, ও খন্দকার মুস্তাক আওয়ামী লীগের না, সে বাড়ি কুমিল্লা দেখে আপনি কুমিল্লার নাম চেঞ্জ করে ফেলবেন যেখানে তার বাড়ির সাথে তার কোনো সম্পর্ক ইয়ের, তার এইসব কাজকর্মের সাথে কোনো দূরতম সম্পর্ক খুঁজে পাওয়া যাবে না, কার বাড়ি কোথায়। তো সে যেই দলের করতো, যে আওয়ামী লীগ করতো, যে রাজনৈতিক মতাদর্শ ধারণ করতো, সেই আওয়ামী লীগের নাম চেঞ্জ করবেন না তাইলে? আওয়ামী লীগ নামও তো পাকিস্তানি, মুজিবকোটও পাকিস্তানি ড্রেস, বাংলাদেশে খেয়ে মুজিবকোট পরে, বাংলাদেশের রাস্তাঘাটে খেয়ে মুজিবকোট পরে, এগুলো দেখবেন ইন্ডিয়াতে পরে, ইন্ডিয়ানরা পরে, পাকিস্তান এখনও পাকিস্তানিরা পরে। সো আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, ইন্ডিয়ার অধীনে ছিলাম, এগুলো তখনকার ড্রেস, এগুলো পরে মুজিবকোট, তো মুজিবকোট চেঞ্জ করে দেন, আওয়ামী লীগ নাম চেঞ্জ করে কিচ্ছু না। আচ্ছা জায়গা, সেই আমি যুক্তি দেখাইতে যাচ্ছি, আমি আবার আরেক পাঠা যুক্তি দেখাচ্ছি। সো এটা পসিবল যে ওই জায়গা থেকে ওনার এগুলো আসতেছে, নাও
এই জিনিসটা আমি জাস্ট আলোচনা করতে চাইছি, অন্য কিছু না। লাইক কুমিল্লার নাম বিভাগ হওয়া, এখানে আমি যেটা বললাম যে আসলে বিভাগ একটা জায়গাকে, কারণ যেইভাবে বিভাগ দেওয়া শুরু করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা বিভাগ হয়ে যাবে আর কদিন পর, এবং ওনারা কী চিন্তা করে যে এইগুলা দেয়। এখানে একটা ইন্টারেস্টিং আর একটা পয়েন্ট মেক করতে চাই, যে শেখ হাসিনার সাথে এক লোক মুখে মুখে তর্ক করতে থাকে ফুল টাইম, 5 মিনিট একটা ভিডিও, পুরা 5টা মিনিট মুখে মুখে তর্ক, লাইক হি ওয়াজ স্পিকিং ওভার হার। বাংলাদেশগুলো চিন্তা করা যায় না, বাংলাদেশে শেখ হাসিনার মুখের উপরে কথা বলতেছে 5 মিনিট ধরে, লাইক দুই একবার ওভারল্যাপিং হয়ে যেতে পারে না, সে টানা হি ওয়াজ স্পিকিং ওভার। না আমি দেবো না তো বললাম, তোমরা যদি রাজি থাকো ওই কুমিল্লা নাম নিলেই তো মোস্তাকের কথা মনে ওঠে। না তাহলে তো না, দাঁড়াও, তুমি বাহার বাহার 1 মিনিট দাঁড়ো। নোয়াখালী আসবে না, ফেনী আসবে না, চাঁদপুর আসবে না, লক্ষ্মীপুর আসবে না, ব্রাহ্মণবাড়ি আসবে না। আমি ফরিদপুর বিভাগ করব পদ্মা নামে, ফরিদপুর নামও দিচ্ছি না, ফরিদপুর বিভাগটা হবে, সেটার নাম দেবো পদ্মা। আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে, কারণ পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে, বিজয় অর্জন করেছে। ইনক্রেডিবল স্টাফ। আমি দেখে আমি লাইক সুরে, এটার কারণটা হচ্ছে কি, কারণটা বুঝি, কারণ হচ্ছে সে আবার তার এলাকার ব্যাপারে খুব গরম আর কি, এই কারণে সে কোনোভাবেই মানবে না, এটা মানবে না। এখন প্রধানমন্ত্রীকেও সে মানতেছে না, মানতে পারতেছে না, এই কারণে, কারণ তার এলাকার ব্যাপারে সে প্রচণ্ড গরম। তো এটা হইতেছে এরা যে স্বার্থ ধারা কী পরিমাণ, যেটা একটু আগে বললাম, এরা স্বার্থের বাইরে, ইতর মানসিকতা তো বাঙালি, বাঙালি স্বার্থের বাইরে, ব্যক্তিগত স্বার্থে, দেখেন কথায় কত কথা চলে আসে, জায়গা বলবো কি বলবো না একটু বলে দিই। আমি আমার ফ্রেন্ড লিস্টে একজন ভদ্রলোক ছিলেন, উনি হচ্ছে ওই যে ডক্টর সুষমা রেজা নিয়ে একটা এপিসোড করেছি না, যে সুষমা রেজা ওই যে ডাক্তারি করেন, আমার সম্ভবত ধারণা আমি জানি না উনি কবে আমাকে কনফার্ম করছে ওই ঘটনার পর, সম্ভবত আমার ধারণা উনি আমাকে কনফার্ম করছেন। এখানে দেখেন ব্যাপারটা কি, সুষমা রেজার ওই এপিসোডটা করে আমি কী নিয়ে সমালোচনা করছি, যে সুষমা রেজা হচ্ছে একজনের বিরুদ্ধে মামলা দিতে গেছে, কেন তাকে ফেসবুক কমেন্ট সেকশনে খারাপ ভাষায় কথা বলছে নাকি এই কারণে। সো এবং যেই ভদ্রলোক আমাকে কনফার্ম করছে, ওনারা কিন্তু সবাই বিএনপি পন্থী, ওনারা সব বিএনপি জামাতপন্থী, উনি ওনার সকল ফ্রেন্ড লিস্টে সবাই, মানে উনি ওই পন্থী আর কি, ডানপন্থী, রাইট। সো এনারা সারা বছর চিল্লাচিল্লি করে যে এই দেশে কেন ICT অ্যাক্ট ব্যবহার করা হয়, কেন মামলাকে সরকার সংস্থা এগুলো বলে বেড়ায়। ওনার সাথের একজন লোক যখন এই কাজ করলো, উনিও না, ওনার সাথের একজন লোক এই কাজ করছে, আমি সেটা সমালোচনা, আমি জানি না এক্স্যাক্টলি এই কারণে কিনা, আমার ধারণা সম্ভবত এরপর এই ঘটনাটা ঘটছে, হু কেয়ার্স। কিন্তু যেটা পয়েন্ট সেটা বলতে চাচ্ছি, যে ওনার কাছের একজন একটা অন্যায় করছে, একটা খুবই নেকটারজনক নিকৃষ্ট অন্যায় কাজ করছে, ফেসবুকে কে কী এসে বলছে, এই জন্য থানারকে তাকে হয়তো স্যার রাষ্ট্রকে ইনভলভ করে ফেলতে সেটার ভেতরে, এটা নিয়ে আমি সমালোচনা করছি দেখে, সম্ভবত ওই ঘটনার পর যদি হয়ে থাকে সেটা, এবং এটা হওয়া খুবই লাইকলি, বাঙালি এমনি চলে, বাঙালির চিন্তা ভাবনা যে বলি না, এদের চিন্তা ভাবনা এরা নিজের স্বার্থর ইত্রামের বাইরে কোনো চিন্তা করতে পারে না। সো আমি যেটা বলতেছি যে এখানে আমি ওনাকে নিয়েও কিছু বলি না, ওনার অফিসের হয়তো কাউকে নিয়ে যদি কিছু বলি, কারণ উনি ওই প্রতিষ্ঠানের মালিক, হেড। সো ওনার প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে নিয়ে সমালোচনা করছি, ওনার প্রতিষ্ঠানের কর্মকর্তা যে কাজটা করছে এটা সঠিক কাজ, যদি এমন হতো উনি মনে করে যে না উচিত কাজ হয়েছে দেখে আমাকে আনফোন, উনি কিন্তু সেটা মনে করে না, কারণ উনি এখন যেটা বললাম এই সরকার, উনি পুরোপুরি সরকার বিরোধী, এনারা তো আমি বললাম মানুষের লাইক 90% মানুষ এক চোখা কানার কানা। সো ইট গোজ ইট লাইক নিডলেস টু সে, এটা একেবারে বলে দেওয়া যায় ওনারা কী ধরনের চিন্তাভাবনা, কোন ব্যাপারে কোন ইস্যুতে ওনাদের কী অবস্থান থাকবে, লাইক মানে উনি স্পেসিফিক ওনাকে নিয়ে কথা হচ্ছে না, মানে নর্মালি বলতেছে আর কি এখানে উনি প্রসঙ্গে, যে এরা বাঙালি কে কোন ইস্যুতে কী অবস্থান থাকবে আপনি আগে থেকে বলে দিতে পারবেন, এদের একেবারে 100% পেরিয়ে গেল, একেবারে আপনার এই যে ধরেন যে এখন সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে কিছু চিল্লাইতেছে পলিটিক্স পলিটিক্স পলিটিসাইজ করতেছে, আবার কিছু চিল্লাইতেছে মুসলিম মুসলিম নিয়ে। সো দুইটা নিয়ে সমালোচনা অ্যাট এ টাইম করার লোক পাবেন না, কারণ এরা পারে না, এদের পক্ষে সম্ভব না, এরা এক চোখা, এক দুইটা একসাথে এরা মেনটেন করতে পারে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, যে তো আমার ধারণা উনি ওই কারণে, অ্যানিওয়েজ, তো যে পয়েন্টটা আমি মেক করতে যাচ্ছি যে বাঙালি হয়েছে এরকম ক্ষুদ্র, বাঙালি হয়েছে খুবই ক্ষুদ্র, খুবই স্বার্থপর টাইপের, নিজের স্বার্থ, ব্যক্তি স্বার্থ, রাইট, ব্যক্তি স্বার্থ। ওই যেটা বললাম যে ওদিক দিয়ে দেশ গোল্লায় যাক, তখন খুব মানবতা মানবতা, নিজের কাছের একজন লোক যখন পান্ডামি করছে সেটা যখন পয়েন্ট আউট করছি, এর সাথে সাথে এখন আর ভালো লাগতেছে না, হয়তো বা এগেন আই ডোন্ট নো এটাই কারণ ছিল কিনা, কিন্তু আমার ধারণা ওটার পর। তো এই হয়েছে ঘটনা। সো এই যে এই কারণে ওই ভদ্রলোক যে বললাম কুমিল্লার নাম চেঞ্জ হবে, একটু তার স্বার্থে লাগছে, সে এখন দুর্দান্ত প্রতাপশালী শেখ হাসিনার মুখের উপর টানা 5 মিনিট কথা বলেই যায়, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু একটু খামোশ হয়ে আছে, কারণ এত বড় বেয়াদবি বাংলাদেশ তো খোদা ওনারা, তাও উনি কেন এটা হচ্ছে আপনার এটা বুঝতে হবে, কারণ এখানে কিন্তু পুরো কুমিল্লা গরম হয়ে আছে ওনার বিরুদ্ধে। সো উনি এটা হজম করে নিচ্ছে, এবং ওই লোকে সাহস পাচ্ছে, এবং ওই লোক লাইক
একটা বিশাল গোষ্ঠী আছে এখন এটার পেছনে, এই এই এজেন্ডার পেছনে, এই দাবির পেছনে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর সময় নাই, যে কথাটা সবসময় বলি, মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় প্রশ্রয় সারা দেশের এই অবস্থা, উনি যদিও বলেন উনি কিছু জানেন না, ওনাদের আশ্রয় প্রশ্রয় অবস্থা যে এই যে এই লোকগুলো ওনাদের আশ্রয় প্রশ্রয় এত কিছু করে, এখন যখন তাদের স্বার্থে আঘাত লেগে গেছে, এখন দেখছেন এখন আর প্রধানমন্ত্রী গুনতেছে না, এখন আর এত দুর্দান্ত 15 বছর ধরে ক্ষমতা আছে দেশে কোনো বিরোধী দলীয় নেত্রী নেই, বাংলাদেশের খোদা এখন উনি, ওনার মুখের উপর টানা 5 মিনিট কথা বলে যাচ্ছে, সামান্য একটু স্বার্থে আঘাত লাগায়, তাও কী স্বার্থ, কুমিল্লার বিভাগ নাম কুমিল্লা হবে না কেন? সো স্টোরিটা লাইক ইন এ ওয়ে লেস ইম্পর্টেন্ট বা খুব মানে কিছু নাই সাবস্টেন্স ইন এ ওয়ে, কিন্তু এখানে আসলে আপনার অনেক মেসেজ আছে, কারণ আলোচনা করতে বসছি মূলত, যে প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীর বিষের জায়গাটা হচ্ছে, জ্বলনির জায়গাটা হচ্ছে এখানে খন্দকার মুস্তাকের বাড়ি কেন কুমিল্লা, যত ইললজিক্যাল আপনার মনে হোক, যত অ্যাবসার্ড মনে হোক, উনি যে মুখ দিয়ে কথাটা বলছে খুব সম্ভবত এটা দেয়ার ইজ এ ভেরি হাই চান্স যে এটা একটা কারণ, ওনার ব্যাক অফ হার মাইন্ড কাজ করতেছে যে কুমিল্লার নামই চেঞ্জ করে দেব কেন, ওই খন্দকার মুস্তাকের বাড়ি কুমিল্লা। আর আরেকটা যেটা ওই যে দেখা যায় না 5 মিনিট ওনার মুখের উপরে কথা বললো ওই লোক, এই বাংলাদেশে বসে এই মাননীয় প্রধানমন্ত্রী পারতেছে কেন, এই যে স্বার্থে একটু ঠোকাঠুকি লাগছে, এবং প্রধানমন্ত্রীটা হজম করে যাচ্ছে কিন্তু কেন, কারণ উনি জানে যে এর পেছনে পুরো কুমিল্লা বাসী আছে এবং বিশাল একটা গ্রুপ আছে এদের সাথে ইয়ে করলে, মানে কারণ একদিন ওরাই তো ওনাকে ক্ষমতা বসায় রাখছে জায়গা। সো এখানে একটা ইন্টারেস্টিং ডাইনামিক আছে আর কি, সেটা আলোচনা করতে চাইছি।